সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ব্লকের শক্তিগড় থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় শক্তিগড় থানা প্রাঙ্গণে। রক্তদাতাদের একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। এদিন 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, সিআই শ্যামল চক্রবর্তী, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস, সৌভিক পান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের শক্তিগড় থানার পক্ষ থেকে তো আমি এমএলএ সাহেব আছেন, এখানে কমলদাস সাহেব, আমার ডিএসপি আছে, ভিডিও ম্যাডাম আছে, সিআই সাহেব আছে, সবাই এসছে এখানে। তো সরি, আমার আরো ইচ্ছা আছে, ইচ্ছা থাকলেও করা যায় না, কারণ কি ফাদারে আবার আমার এখন এখান থেকে আবার ফাদার যেতে লাগবে, তারপর আমার অফিস আসতে লাগবে। তো যাই হোক, এটা খুব ভালো হয়েছে এখানে যে সিভিকরা যারা খুব ওয়েল পারফর্মিং, ভালো পারফর্মিং সিভিকরা আছে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে। আমি আমি আশা করবো, আমি কনফিডেন্ট আছি দ্যাট আমাদের প্রতি মাসে আমাদের ক্রাইম কনফারেন্সে আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 12 জন সিভিক মিনিমাম প্রতি মাসে আমাদের থেকে বেস্ট সিভিক অফ দ্য মান্থ বা বেস্ট ভিপি অফ দ্য মান্থ ওদেরকে ক্যাশ প্রাইজ আর সার্টিফিকেট দেওয়া হয়। তো আমি আশা করছি শক্তিগড় শক্তিগড় থেকেও বেসিকলি এরকম কাজ করে, এরকম রিমার্কেবল কাজ করে যদি আমাদের জেলা লেভেলে যেটা প্রতি মাসে আমাদের দেওয়া হয় ওইটাতে লোকরা যদি পায়। এরকমও আছে অনেক অনেক থানাতে যারা 2-3 বার করে পেয়েছে, এত ভালো ভালো কাজ করে। তো আমি আশা করছি তোমরাও একদম কোনো একটা রিমার্কেবল, কোনো একটা ভালো রিকভারি, কোনো একটা ভালো আসামি ধরা, কোনো একটা জিনিস প্রিভেন্ট করা, তো কোনাল এরকম করে দেখবে, তো দ্যাট শক্তিগড় থেকেও যদি আমাদের জেলা লেভেলে যদি যেটা বেস্ট সিভিক অফ দ্য মান্থ ওটা যদি এরা পায় আর আমি ক্যামরি ব্লাড ডোনেশন ব্লাড ব্যাংকের যে ডক্টর ম্যাডাম আছেন, এমও ম্যাডাম আছেন, ওনাকে রিকোয়েস্ট করবো একবার মঞ্চে আসার জন্য। দিদি ভাই, আপনিও জানেন স্যার, তো হি ইজ দ্য বেস্টেস্ট গাই, যে সঙ্গে সঙ্গে স্যার ওটার ইনফরমেশনটাকে ওয়ার্কআউট করে এবং দেন অ্যান্ড দেয়ার ওটা কমপ্লাই করে স্যার। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।